जीवन दिए चेष्टा कर विषय आज ढाका चट्टग्राम खुलना राजशाही रंगपुरे भाई रक्त राजपथ रंजित हो आज বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেয় আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব কিন্তু এদেশের মানুষ অর্থনীতি রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে ধরতে হয় এই বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আত্মনাদের ইতিহাস বাংলার ইতিহাস দেশের মানুষের রক্তের রাজপথ রঞ্জিত ইতিহাস ১৯৫২ সালে রক্ত দিয়েছি ১৯৫৪ সালে নির্বাচনে জয়লাভ করে আমরা বুঝতে পারতে পারি নাই ১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছেন ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে ৭ জুন আমার ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয় ১৯৬৯ সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র নেবেন গণতন্ত্র নেবেন আমরা নিলাম তারপর অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি আমি শুধু বাংলা নয় পাকিস্তানি ম্যাজরিটি পার্টি নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম কিন্তু তিনি ১৫ ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন কিন্তু তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমনকি এ পর্যন্ত বললাম যে যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন তিনি বলে গেলেন যে আলোচনার দরজা এখানেই বন্ধ নয় আরো আলোচনা হবে তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলাপ করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব তিনি বলেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে যদি কেউ আসে তাহলে পেশোয়ার দিয়ে করাচ পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া